সবার হাতে জিনিসপত্র আছে কিন্তু আমার হাতে কিছু নেই, কিন্তু আমি আজকে আপনাদের বলবো একটা কথা। কি কথা গো? আমার দিকে বলবে না, গান বন্ধ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকেও কিন্তু পপি কিচেনে তিনটে জমজমাটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখুন, আজকে এই যে ইলিশ মাছ আছে, এই ইলিশ মাছ দিয়ে গাঁটি কচু দিয়ে রান্না করব। অনেক দিন পর গাঁটি কচু পাওয়া গেছে। আর এই যে আমাদের এখানকার রূপনারায়ণ নদীর পার্শে মাছ আছে, এই পার্শে মাছের টক করব। আর মা কই, দেখি মায়ের হাতে একদম দেশি মুড়ো আছে। এই দেখুন, আলু দিয়ে লাল ঝোল করব পাতলা করে, এই দেশি মুরগের। দাঁড়াও, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, সবাই মিলে রান্না করব আজকে। আজকে ইলিশ মাছগুলো বেশ সাইজের আছে, এই 2 কিলোর মতো ওজন হবে দেশি মুরগটা। বাস, আগে থেকে আমার মোড়াটা দখল কর নিচে। আমাদের দুজনকে কাটতে হবে। হ্যাঁ, আমাদের পালানো। ইলিশ মাছগুলো কিন্তু খুব একটা বড় নয়, দেখো বড় নাই ও। এই ইলিশ মাছের স্বাদ ভালো আমাদের এখানে, খেতে ভালো হবে। ইলিশ মাছ, এই ইলিশ মাছে খোকা ইলিশ বলে, এর স্বাদ ভালো। কিন্তু এক একটা 300-400 হয়ে যাবে। এগুলো বলে টাটকা পার্শে মাছ, এগুলো মানে সকালে জেলেরা ধরেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই নদী। এই হচ্ছে গাঁটি কচু। আজকে এই গাঁটি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করবো। অনেকদিন গাঁটি কচু দিয়ে ইলিশ মাছ রান্না হয়নি, কদিন পরে। আর এই গাঁটি কচু বাজারে ভালো পাওয়াও যাবে না, আজকেই মনে হয় শেষ দাদু। আর ইলিশ মাছও তো বড় বড় পাওয়া যাচ্ছে না, ওই করে ছোট সাইজের ইলিশ মাছ নিয়ে এসছে। ইলিশ মাছ উঠে গেছে বলো। ইলিশ মাছ বেশ কাটতেও বেশ ভালো লাগে না? হ্যাঁ, আর পার্শে মাছগুলো খুব সুন্দর দেখ। লম্বা লম্বা করে আলুর মতো কাটবো। পার্শে মাছগুলো গোটা গোটা রাখছে, ভালোই করছে। এগুলো তো আর একটু বড় সাইজের হলে তারা কি করছে দুজনে? আমাদের যে মাছ বাঁচা হয়ে গেল। পুজো কবে মানে হয়ে গেছে, এখনো গান চলছে দেখ। আজকেই তো বিজয় হবে, ওই জন্য ভালো ভালো গান দিয়েছে দাদু। আরে কালকে আমাদের মনে সারা রাত ধরে গান ঘুমোতে দিচ্ছে। কি গান! মাছ কাটা হয়ে গেল, তোমার দুটো বেছে দিই। আবার এগুলো ছোট মাছ তো? হ্যাঁ হ্যাঁ, ছোট মাছ একটু সময় লাগবে। জনের কেউ নেই গো পেছন দিকে, সব কোথায় গেল? আগে পালক ছাড়ি ধুতে গেছি। ও, আমি আমাদের মাছ বাছা হয়ে গেল তাদের হয়ে গেল না? পালকটা ছাড়ি ধুয়ে নিয়েছে, তারপর তো মাংসটা খাই বলি। যারা মুরুক ছাড়া পালক ছাড়াতে গেছে তাদের পালক গঞ্জাচ্ছে। সব ইলিশ মাছগুলো কাটা হয়ে গেছে আর পার্শে মাছগুলোও বাছা হয়ে গেছে, এবার সব ধুয়ে নিয়ে চলে আসবো। গাঁটি কচু আর আলু দুটোই কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসে আমি উনান জ্বেলে দেব। কি গো হচ্ছে? এই তো মাংস ভালোই কাটা হচ্ছে,
এটা চামড়াটা তোলা, ভালোই মাংস হয়েছে, মূলটা তো বড় আছে। হ্যাঁ আমাদের মাংস কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়েছি, এবার বোমা রান্না করবি। চলো তাড়াতাড়ি দুজনে করে ফেলবো। চলো ভেবেছিলাম যে একটা উনুনে হয়ে যাবে, কিন্তু অনেক কিছু ভাজাভুজি আছে তো সেই জন্য দুটো উনুন বসিয়েছি। বড় দিকে সব ভেজে দিবে আর আমি এদিকে রান্নাগুলো করে নেব। সর্ষের তেল আজকে দেশি মুরগিটা একটু অন্যরকম প্রসেসে রান্না করব। মানে যা ঠিক আছে রান্না করো, তুমি এদিকে সরে বসো, নালে দেখতে পাবেনি, আমি তোমাকে দেখতে পাইনি। ও আচ্ছা, ভালো করে বসো, নাও তেলটা গরম হোক একটু, তারপর তো হলুদ, লবণ, এই যে তো নুন হলুদ মাখতে মাখাচ্ছ নয়, মনে হচ্ছে শালে ইলিশ মাছ আমার দিকে চেয়ে আছে। তুমি খাবে বলে জানতে আছে একদম ইলিশ মাছ আগে বলে খাই কর, বলে দাদু তো আমাকে খাবে, আমি ভালো করে দেখে নেই। ও ঠিকই বলেছো। সরষে আর পোস্ত একসঙ্গে বেটে নেব। সরষে আর পোস্ত, কাঁচা লঙ্কা, তেল ভালো করে গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আজকে দিতে হবে সব হিন্দি গান, সব হিন্দি গান, আজকে একটু বাংলা গান হয়নি। তুমি আমার আজকে সব ইংরেজি মানে সব ওরা সব ইংরেজি, ওই জন্য দাদু না বুঝতে পারে না, কোজরে কিছু বলে না। দাদু একটু হিন্দি গান করো তো, হিন্দি গান বাজাইনি, বাংলা কোনো গান জানি না। আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর দেব গোটা গোলমরিচ। তেল দিয়ে এই গোটা মশলাগুলো সব ভালো করে একটু ভাজবো। এদিকে মশলাগুলো একটু ভালো করে ভাজা হতে থাক, আর এদিকে ধুয়ে রাখা মাংসে কিছু মশলা মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো দেব, টমেটো কুচি, সর্ষের তেল, ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। এই যে মাংসে আগে থেকে লবণ হলুদ তেল ভালো করে মাখিয়ে নিলাম, মাংস রান্নার পর মাংসের পিসগুলো খেতে ভালো লাগবে। আপনারাও এইভাবে দেশি মুরগ একদিন রান্না করে দেখবেন। তেল গরম হয়ে গেছে, প্রথমে ইলিশ মাছগুলো ভেজে নেব। এই দেখুন মাছটা হালকা করে ভেজে নিয়েছি। দাদু হচ্ছে তো? হ্যাঁ একবারে খুব ভালো হচ্ছে, এইভাবে ভেজে যাবে হালকা করে, তাই তো? হ্যাঁ এই দেখুন সব গোটা মশলা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নেব। না এটা দিদিকে দিয়ে দাও তো, না একদম মিহি করে বাটবে। মাটি হাঁড়িতে তেল আছে, আর একটু তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, মাংসের আলুগুলো লাল লাল করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ভাজা হচ্ছে, সেই নুটে বলেছে খাবো তো। হ্যাঁ অনেক তেল বেরিয়েছে, তেলটা রেখে দিবে তো আলাদা করে, দাদুকে এক পিস দাও গো, দাদু খাবে। হ্যালো খালা, সময় তোমাকে ধরে দিয়েছি, রাখো তাহলে এখানে। ও রেখে দেবো, না রাখলে কি করে খাবো? তুমি তুলে নাও একটা, আমি তুলবো, দাঁড়াও আমি তুলবো, জায়গা নেই। এনাও 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 দাও, যেটা ইচ্ছা সেটা তুলে নাও। আমি একটা কড়া ভাজা দেখে নেব। ও স্বাদ কেমন?
খুব ভালো না আমি খাবো না আমি ছাড়বো না আমি খেলে দুজনকেই দিতে হবে আমি একা খাবো না আমি দেবো আগে ওদের দিকে দাও আগে তুমি খাও না আগে না আমার দেখ এই যে আমার ননদ ইলিশ মাছের তেলটা বাটিতে করে রেখেছে ভাত দিয়ে খাওয়া হবে সবাই মিলে খাবো অনেকটাই বেরিয়েছি অনেক তেল বেরিয়েছে এক ধারে রাখো এই মশলাগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে শিলনোড়ায় বেটে নেবো আলুগুলো খুব লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব মাংসের আলু এরকম লাল লাল ভাজা না হলে ভালো লাগে খেতে আর একটু সর্ষের তেল দেব কি গো তোমার মশলা বাটা হলো বসে আছি তেল গরম হয়ে গেল দাও দাও মাংস রান্নাতে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেব এবার আমি ক্যাপসিকাম কুচি করে নিয়েছি দিয়ে দেব পার্শে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বেটে রাখা মশলা দিয়ে দেব আবারও বাটার পর বাটা মশলা একটু ভালো করে ভেজে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব জিরে গুঁড়ো দেব ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেব হলুদ গুঁড়ো গোটা গরম মশলা মশলা মাখানো মাংস দিয়ে দেব এবার তো আসল রান্না শুরু হলো এবার তো মাংস ভালো করে কষবো এখানে হচ্ছে আমের আচার আছে এইটা দিয়ে আজকে টক করব এই জল দিয়ে একটু আমটাকে চুকুটে নেব যাতে টকটা একটু বেশি বের হয় এবার আমি টকের জন্য ফোড়ন করে নেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবার গুলিয়ে রাখা আমের আচারটা দিয়ে দেব হলুদ গুঁড়ো জল আর একটু দেবো বন্ধুরা দাদুর কিন্তু এই রেসিপিটাই কিন্তু খুব পছন্দের টক দাদু তো টকটাই তো ভালো লাগে হ্যাঁ ইলিশ মাছ না কি কি ইলিশ মাছ টক নয় এই দাদু ঘুরে যাচ্ছিল এই ইলিশ মাছ ভাসে মাছে আমার টকটা ফুটে গেছে এবার একটু লবণ আর একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে একটু একটু হালকা মিষ্টি টক বেশ ভালো লাগে খেতে অল্প একটু চিনি লবণ এদিকে মাংস কষা চলছে এদিকে মাছের টক চলছে এবার ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে দেবো এই দেখুন মাংসের কালারটা দেখুন মাংস তো ভালো করে কষে নিয়েছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু ভালো করে কষে নেব ভেজে রাখা আলু সর্ষে বাটা একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো লবণ জল আমার পার্শে মাছের টকটা হয়ে গেছে এবার ঢেলে নেবো সর্ষের তেলটা দিলে না বেশ টকটা খেতে খুব ভালো লাগে
একবার ইলিশ মাছটা করবে তো? হ্যাঁ, তাহলে একবার তেল দিয়ে ফোড়ন দিয়ে দাও। আরে একটা বাকি, একটা রান্না। নো নো, একটাই নাও, তাড়াতাড়ি নাও দিয়ে। তারপরে তারপরে তো খাওয়া শুরু হবে। কালো জিরে, কাঁচা লঙ্কা, সাথে কচুটাও দিয়ে দেবো, হলুদ, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, সেইটা ছেঁকে দিয়ে দেবো। অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, দেখি কচুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দেবো। লাল ঝোল রান্না হয়ে গেল, সব শেষে গোটা গরম মশলা বাটা আছে দিয়ে দেব। গোটা গরম মশলা বাটা, এবার খাওয়া দাওয়া শুরু হবে। হ্যাঁ, মনে বসে থাকো, জায়গা করো, আমি একটু ঘুরে আসবো। সবাই মিলে আজকে পরিবারের সবাই মিলে খেতে বসে পড়েছে, আর তার সাথে চিকুও, চিকুও কিন্তু বাদ নেই। দাদু, কচু দিয়ে ইলিশ মাছ। এই যে কচু, ভাতে মাখি খাবে, মাংসের লাল ঝোল। আস্তে আস্তে খাও। ওই দেখো, প্রথমে চিকু কচুটা খাওয়া শুরু করছে, দেখো। আমাকে একটু ভাত দাও। আমি কত জানকা দেবো, হাউসফুল হয়ে যাচ্ছে। এই আমিও ভাত নিচ্ছি, আর কে নেবে বলো? আজকে সবাই দুবার করে ভাত নিচ্ছে, আর এই কচুর ঝোল ইলিশ মাছ দিয়ে। বাবা, যা কচুর ঝোল আর থাকবে তো, সব শেষ হয়ে যাবে ইলিশ মাছ দিয়ে। মাংসটা ঝোল দাও না গো। হাই হাই, শুধু আজকে আমি এপাশ ওপাশ হচ্ছি। আই, এই আমার ছেলেও খাচ্ছে মাছের ডিম। আমি দিয়ে দেবো। হ্যাঁ দাও না একটু ঝোল। ভালো লাগছে? ভালো ভালো। সে অনেকক্ষণ ধরে বসে বসে দেখলো যে ওই জিনিসটা কি। আই, আবার বসে পড়লো, আবার ওইটাই খাবে। এই আমার, দেখো দেখো, আমার জায়গা সরিয়ে দিল। শিক্ষা ডক্টর মিষ্টি আটা বল। দারুন, মাছটাও যা স্বাদ লাগছে। নিবি যেটা খুশি নিতে পারিস। আমার সব খাওয়া শেষ, এবার পার্সে মাছের টক দিয়ে খাচ্ছি। তুমি ফার্স্ট? হ্যাঁ, তোরা এখনো খা না, আমার সব শেষ হয়ে গেছে, দেখ না। আমি আছি। আমি জানু বউ আমাকে নিতে যাইনি, বাটি ধরে টানটানি করতে দিল। চিকু টক খাচ্ছে দেখেছ? ও মুখটা দেখো না, আজকে ফাঁকা করে ছাড়বে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দাদু, দাদু টক দিয়ে সব একসঙ্গে। আমি বাটি